নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমি এখানে যারা ডিএড এবং বিএলএড করছেন বা যে কোনো ধরনের ট্রেনিং, বা আপনারা যদি স্কুলে পড়ানোর ক্ষেত্রে কিভাবে আমাদের উপকরণ তৈরি করতে হয়, যেটাকে আমরা টিচিং এইডস বলি, এখানে আমরা সেটা আলোচনা করব। দেখুন, উপকরণের সর্বপ্রথম যেটা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে উপকরণ তৈরি আপনারা কেন করবেন। উপকরণ তৈরির যেটা সবথেকে বড় গুরুত্ব সেটা বলতে পারেন, এই উপকরণ যেমন আমাদের টিচারদের যেমন সাহায্য করে, আমাদের কোনো এক পাঠ দানকালে আমাদের পাঠ দানটা অনেক সহজ হয়ে যায়, তেমনভাবে যারা শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীদের কাছে কিন্তু পাঠ গ্রহণটাও সহজ হয়ে যায়। এখানে আমি যেটা মেনলি আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা বলতে পারেন দৃশ্য উপকরণ। আপনারা জানেন উপকরণের অনেকগুলো ভাগ আছে। দৃশ্য উপকরণ একটা, যেটাকে আমরা বলি ভিজুয়াল, VISUAL, ভিজুয়াল এইডস, AIDS, ভিজুয়াল এইডস। এটার মধ্যে দৃশ্য উপকরণ আরেকটাকে বলিনি, এটা হচ্ছে শ্রাব্য উপকরণ, যেটা হচ্ছে অডিটরি এইডস বলা হয়, এবং যুগপথ, যেটা দৃশ্য শ্রাব্য আমরা বলি, এবং আরেকটাকে বলা হয় এসেন্সিয়াল এইডস। টোটাল চারটে আছে, তার মধ্যে তিনটে মেন আপনারা বলতে পারেন দৃশ্য উপকরণ, যার মধ্যে একটা প্রথম, একটা শ্রাব্য উপকরণ, একটা দৃশ্য শ্রাব্য। এখানে আমরা যেটা আলোচনা করব সেটা দৃশ্য উপকরণের উপর, মেনলি আমি ইতিহাসের উপর এটা তৈরি করছি। আপনারা কিন্তু ইতিহাস ছাড়াও অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু তৈরি করতে পারেন, কিন্তু সেটা আপনাকে একটু বুদ্ধি করে করতে হবে। এটাকে আমরা বলবো সময় তালিকা। সব থেকে মনে রাখবেন, আপনারা যখন ফাইনাল টিচিংয়ের ক্ষেত্রে আমরা ট্রেনিংটা যখন নিই, তখন এইগুলো তো ঠিকঠাকভাবে গুরুত্ব দিই না, ভাবি যে কোনো একটা করলেই হয়তো হয়ে গেল। কিন্তু যখন ফাইনাল টিচিং আসে আমাদের, বা যখন আমাদের ইন্টারনাল বা এক্সটার্নাল মার্কসের ব্যাপার থাকে, তখন কিন্তু আমরা এগুলো খুব গুরুত্ব দিই। এটাকে আমরা সময় তালিকা বলবো, সময় তালিকা। এটার ইংরেজিটা আপনারা বলতে পারেন টাইম চার্ট বলতে পারেন, টাইম চার্ট, CHART, টাইম চার্ট এটাকে বলতে পারেন। আর যদি সময় রেখা বলেন তাহলে সেটা টাইম লাইন, এবং সময় গ্রাফ হলে সেটা টাইম গ্রাফ। এটাকে আমরা সময় তালিকা বলবো, এবং আমি আপনাদের এখানে দেখাবো সময় তালিকা কিভাবে তৈরি করতে হয়। সাপোজ ধরুন আপনি, এইগুলো কিন্তু যখন আপনারা তৈরি করবেন সেক্ষেত্রে এইগুলো কিচ্ছু লেখার প্রয়োজন নেই, এই জায়গাটা আমি জাস্ট বোঝানোর জন্য করলাম। আপনারা কি করবেন, আপনারা ধরুন আমি এখানে একটা দাস বংশের উপর সময় তালিকা তৈরি করব, আপনারা এখানে যতটা বড় সম্ভব দাস বংশ লিখবেন, খুব সুন্দর হাত লেখা হতে হবে, এটা একটা শর্ত বলতে পারেন মার্কসের ব্যাপার যদি থেকে যায়। দাস বংশ এখানে লিখবেন, এবং এখানে লিখবেন মধ্যযুগ। আর একটা কথা, উপকরণ যখন আপনারা তৈরি করবেন সেক্ষেত্রে চেষ্টা করবেন যেতে নিজেরাই হাতে, নিজের হাতের লেখা হলে খুব ভালো হয়। মার্কস ক্যারি করার ব্যাপারটা যখন এক্সটার্নাল বা ইন্টারনাল থাকেন, আপনি নিজে করেছেন কিনা তারা খুব সহজে বুঝে যান সেটা। এবং আমার মনে হয় যদি আপনারা নিজের হাতে করেন, একটু যদি হাতের লেখাটা পরিষ্কার হয় সেক্ষেত্রে কোনো অসুবিধা থাকে না। তাহলে আমি দাস বংশ, মধ্যযুগে দাস বংশের উপর এটা তৈরি করব। আপনারা জানেন দাস বংশটা 1206 থেকে 1290 পর্যন্ত হয়েছিল, তাই আপনারা এখানে লিখতে পারেন 1206 থেকে 1290 পর্যন্ত এর ব্যাপ্তিকাল ছিল। তাহলে আমি লিখছি এত খ্রিস্টাব্দ। আরেকটি কথা, এই এই হাতে লেখাটা কিন্তু এইরকম হলে হবে না, হাতে লেখাটা কিন্তু আপনার যথেষ্ট বড় হতে হবে। আপনার শ্রেণীকক্ষ যতটা, পিছন থেকে যেমন পুরোটা দেখতে পায় তারা, তারা যেন এই দাস বংশ লেখাটা যেমন পিছনের শ্রেণীতে, আপনার যিনি এক্সটার্নাল বা ইন্টারনাল থাকবেন তিনি কিন্তু পিছনের বেঞ্চে বসবেন, এবং এটা যেন আপনার বোর্ড থেকে ডিস্টেন্সটা একদম দেখায়। এটা আপনারা বড় মার্কার জাতীয় পেনে করে কিন্তু ব্যাপারটা করবেন। এখানে আমি এত বড় লিখছি না, বা এটা আমরা ঠিকমতো প্রেজেন্টেশন করতে পারবো না যদি এত বড়ভাবে এখানে লিখি। এবং আমি আপনাদের বলবো যে আপনাদের এই ধরনের মার্কার পেন কিন্তু সেক্ষেত্রে ইউজ করতে পারেন, সেটা আমি জাস্ট একটু শেষে দেখাবো। এরপর দাস বংশের মধ্যে এখানে আপনি একের দাগ দিন, এক নাম্বার দাগ দিয়ে পর এখানে প্রথম কে ছিল, প্রথম আপনারা জানেন কুতুবউদ্দিন আইবক ছিল, তাহলে আমরা এখানে লিখব কুতুবউদ্দিন আইবক। এখানে এরকম সুন্দরভাবে লিখুন,
এবং চেষ্টা করবেন লাল কালি পরিহার করতে। লাল কালি ব্যবহার না করাই ভালো, এতে কিন্তু মার্কস ডিডাকশন হওয়ার সম্ভাবনা থাকে। কুতুবুদ্দিন আইবকের সময়কাল কত, এই কালিটা ইউজ করতে পারেন, অথবা কালো এবং সবুজ কালিও কিন্তু ইউজ করা যেতে পারে, নীল, এই ধরনের কালিগুলো ইউজ করবেন। এটা হয়তো আপনি নীল কালিতে লিখলেন এবং এই জায়গাটাতে আপনি হয়তো কালো কালিতে লিখতে পারেন। 1206 থেকে 10 খ্রিস্টাব্দ পর্যন্ত কুতুবুদ্দিন আইবক, এটা ব্র্যাকেটে আপনি লিখুন যাতে পিছন থেকে পুরো দেখা যায়। দুইয়ের দাগে আপনি এখানে লিখুন আরাম শাহ, আরাম, এবং এই পুরোটা আপনি তৈরি করবেন একটা কিন্তু আর্ট পেপার। আর্ট পেপারটা কাটার কোনো প্রয়োজন নেই, বড় করে লিখুন, একটা আর্ট পেপার খুব বেশি দাম নয় এবং খুব সহজে আপনারা কিন্তু, যারা হিস্ট্রির আছেন তারা কিন্তু খুব সহজে আমার মনে হয় টিচিং এডসটা আপনারা তৈরি করতে পারবেন, এবং এটা কিন্তু আপনার যথেষ্ট মার্কস ক্যারি করবে, খুব সহজভাবে এটা তৈরি করা যায়। তারপর তিনের দাগে কে আছে, 3 নম্বরে আপনারা লিখুন ইলতুতমিস, এখানে 3-এর দাগ দিন। এটাও আপনার একটা অন্য কালি, এটা হয়তো সবুজ কালিতে লিখলেন, এখানে আমরা লিখব ইলতুতমিস। ইলতুতমিস, ইলতুতমিসের সময়কাল কত ছিল, 1211 থেকে কত হবে 36 খ্রিস্টাব্দ পর্যন্ত। 4 নম্বরে ইলতুতমিসের পরে এসেছিল রুকনুদ্দিন ফিরোজ, এখানে লিখুন রুকনুদ্দিন, রুকনুদ্দিন ফিরোজ। এখানে 1236-এর মধ্যেই কিন্তু ছিল, তাই এখানে আমরা কিছু লিখবো না, জাস্ট এখানে আপনি খ্রিস্টাব্দ লিখুন, এখানে বোঝান যে 1236-এর মধ্যে তার সময়কালটা ব্যাপ্তি ছিল। এরপর সুলতান রাজিয়া আপনারা সকলেই জানেন, যিনি এসেছিলেন 5 নম্বরে এসেছিলেন সুলতানা রাজিয়া, এরকম সুন্দর পরিষ্কারভাবে বড়ভাবে আপনাকে লিখতে হবে। সুলতানা রাজিয়া ছিলেন 1236-এ তিনি বসেছিলেন 40 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটা আমরা দীর্ঘি দিয়ে শুরু করেছি, দীর্ঘি থাকাই বেটার। 6-এ মুজউদ্দিন বাহরাম, মুজউদ্দিন, বানানগুলো যেন ঠিক থাকে লক্ষ্য করবেন, বাহরাম 1240 থেকে 42 পর্যন্ত তিনি ছিলেন। 7-এর দাগে কি হবে, আলাউদ্দিন মাহমুদ শাহ, আলাউদ্দিন মাহমুদ শাহ, এনার সময়কাল 1242 থেকে 46 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল। আমি সময় বাঁচানোর জন্য বাকিগুলো লিখে দিলাম, মুজউদ্দিন বাহরাম 1240 থেকে 42, আলাউদ্দিন মাহমুদ শাহ 1242 থেকে 46, নাসিরুদ্দিন মাহমুদ শাহ এখানে লিখেছি, গিয়াসউদ্দিন বলবন এখানে লিখেছি। এখানে আমি ইচ্ছা থেকে একটা ভুল করেছি, দেখুন, মেজউদ্দিন কায়কোবাদ লাস্ট দাসবংশের সম্রাট ছিলেন 1287 থেকে 90, এটা এই কারণেই করলাম। আপনারা মনে রাখবেন এই ধরনের যেটা আপনি আর্ট পেপার, এ4 পেপার যেটা আপনি নেবেন, এখানে কিন্তু কোনো রকমের যদি আপনি ফেন থ্রু করেন, এখানে যদি আপনার কোনো রকমের ভুল থেকে যায়, আপনি সাদা কালি দিয়ে এটাকে ফিল আপ করে পর আপনি আবার করুন, এটা আপনার মার্কস ক্যারি করবে। এবং সাথে সাথে কি হবে, সুবিধাটা আমি বলি, আপনি যখন এটা পাঠ দান করবেন ম্যাক্রো টিচিং, তখন কিন্তু আপনি এইগুলো দেখেই আপনি পড়াতে পারবেন, আপনার খুব সুবিধা হবে। এরপর এই যে টোটাল যে জিনিসটা আপনার আছে, এই টোটাল এ4 পেপারটা আপনাকে সব থেকে ভালো হয়, এটাকে যদি আপনি বর্ডার লাইন করতে পারেন, আমার মনে হয় বর্ডার লাইন করলে আপনার মার্কস কিন্তু এক্সট্রা ক্যারি করবে। কিভাবে আপনি বর্ডার লাইন করবেন, এই সাইডটাতে পুরো এরকমভাবে, এই সাইডটাতে পুরো সুন্দরভাবে বর্ডার লাইন আপনি করবেন, এবং এটার পিছন দিকটাতে এভাবে আপনি পুরোটার মধ্যে বর্ডার লাইন করবেন, এবং এই যে এর পিছন দিক যেটা আপনার থাকবে, সেখানে আপনার নাম, রোল নাম্বার এবং আপনি স্কুলের নাম লিখে দিতে পারেন, বা কোন কলেজে করছেন সেটাও কিন্তু লিখে দিতে পারেন। এবং আপনার যে লেখার যে ফ্রন্ট, আমি বললাম যে শেষে একটু আপনাদের দেখাবো, আপনার লেখার ইয়েটা হবে অনেকটা বড়। ধরুন আপনি আরাম শাহ লিখবেন, আরাম শাহের অটা কিন্তু হবে এরকমভাবে আপনাকে লিখতে হবে, এবং এটাও দেখুন অনেকটাই ছোট, এটা আপনি যতটা পারবেন এরকমভাবে আপনি এই পেনটা ইউজ করুন, সুন্দরভাবে
অনেকটা কিন্তু আপনাকে মোটা করতে হবে। এক্সট্রা মার্ক তোলার এটাই সব থেকে ভালো। আরাম শাহের, এটা আরাম শাহের অটা আমি লিখলাম নিজেই বাড়িতে, খুব সুন্দরভাবে সহজেই লেখা যাবে, দেখুন নিজেই লিখতে পারবেন। এরকমভাবে আকারটা দিন, পাশে এরকম টানুন, র লিখবেন, রটা লিখুন। একটু হাতে লেখা একটু ভালো হলেই এগুলো করা যায়, বিশেষ কিছু সমস্যা থাকে না। আমরা শুধু শুধু এগুলো বাইরে করাই, কিন্তু সেগুলো এক্সট্রা মার্কস ক্যারি করে না, তাই নিজেরাই এগুলো করার চেষ্টা করুন। আরাম সহ এরকমভাবে আকার দিন, আপনি নিজে যেমন যতটুকু নিজে পারবেন সেইটুকুই করার চেষ্টা করুন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আমরা পরবর্তী সময়ে আরও কিছু কীভাবে টিচিং এইডস তৈরি করতে হয়, এটা একটা সময় তালিকা লিখলাম, এরপর আমি সময় তালিকার মধ্যে একটা পাঠ বংশ তালিকা হিসেবে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।